যতবার বলি কই ছিলি কফি খেয়ে আসলাম কফি খেয়ে আসলাম একটা মানুষ দিনে কতবার কফি খায় আসলে যাস কই তুই হ্যালো হাই আপনি হ্যাঁ চলে এলাম আপনার এই ফ্লাশটা দেখার জন্য আচ্ছা এই যা আমাদের জন্য কফি নিয়ে এই না না আমি কফি খাবো না আমি জাস্ট ফুল নিতে এসেছি যা তুই কফি খেয়ে আয় আচ্ছা খুব ফাঁকিবাজ বুঝলেন ছেলে মানুষ তো ওদের কাজই এটা ক্যামেলি আসলো না না ক্যামেলি একটু ব্যস্ত আজকে তাই আসতে পারিনি ও আচ্ছা ও তো খুশি হয়ে যাবে ওর জন্য আপনি ফুল নিয়ে যাচ্ছেন আসলে ফুল ক্যামেলিয়ার জন্য না ক্যামেলিয়ার জন্য না তাহলে কার জন্য আমার একটা ফ্রেন্ডের বার্থডে তো ওর জন্য অ্যাকচুয়ালি ফুলটা নিতে আসছি ও ঠিক আছে চলেন বসি বসে কথা বলি থ্যাংক ইউ বলেন কি ফুল নেবেন কি ফুল দিলে যে পছন্দ করবে লাল বাদে যে কোনো ফুল নিতে পারেন লাল নয় কেন লাল তো ভালোবাসার প্রতীক আপনি নিশ্চয়ই লাল ফুল ক্যামেলিয়ার জন্য তুলে রাখবেন আই সি তাহলে ওই ইয়েলো এবং গ্রিন এই দুটোর মিনিং কি হলুদ হচ্ছে বন্ধুত্বের প্রতীক আর সবুজ সুস্বাস্থ্যের সৌভাগ্যের আসলে এক একটা কালারের এক এক রকম মিনিং তাহলে আমি ওই লাল কালারের ফুলই সত্যি করে বলেন তো যার জন্য ফুল নিয়ে যাচ্ছেন তাকে আপনি ভালোবাসেন আরে না ওরকম কিছুই না ইভেন ক্যামিলেও ওকে চিনে তবে তবে কি আরে বলেন বলেন কথা এইভাবে আটকে রাখলে একসময় দেখবেন যে দম বন্ধ লাগছে তো আমি না আসলে ক্যামিলের সাথে বিয়েটা নিয়ে খুব কনফিউজড মানে অনেক আগে থেকেই ওকে বেসিক্যালি আমার বোনের মতো দেখি আর আপনার বন্ধুকে এটা সত্যি যে সৈনিককে আমি একটু ফিল করি আর সৈনিক সোহিনী আমাকে হয়তো পছন্দ করে সম্ভবত সম্ভবত হ্যাঁ কারণ ও তো জানে অনেক আগে থেকে আমাদের বিয়েটা ঠিক করা তাই হয়তো ক্লিয়ারলি কিছু বলেনি আই এম প্রিটি শিওর ও আমার জন্য বিয়েটা করেনি ওই দিন বললেন না যে বিয়ে নিয়ে আপনার কোনো এক্সাইটমেন্ট কাজ করছে না আমার ধারণা ধারণা না এটাই সত্যি আসলে আপনি সৈনিককে ভালোবাসেন তাই আপনার বিয়ে নিয়ে কোনো রকম এক্সাইটমেন্ট কাজ করছে না কি জানি আরে ভাই সমস্যা কি আপনার পছন্দের কেউ থাকতেই পারে আপনি ক্যামিলার সাথে সেটা শেয়ার করেছেন সেই সময় কি আর আছে আমাদের বিয়ের ডেট অলরেডি ফিক্সড হয়ে গেছে আগে তো সুযোগ ছিল আপনি বলেননি কেন আসলে মা বাবা অনেক আগে থেকে আমাদের বিয়েটা ঠিক করে রেখেছে এখন যদি বিয়েটা না হয় তাহলে অনেক কষ্ট হবে ওরা ইভেন ভাবেন ক্যামিলা কি ভাববে ক্যামিলাকে জিজ্ঞেস করেছেন সে বিয়েটা করতে চাচ্ছে কিনা না আপনার সাথে কিছু বলেছে সে আমাকে বলা না বলায় আসলে কিছু ম্যাটার করে না আই থিঙ্ক ম্যাটার করে ওনা সবসময় কেমন যেন স্যাড হয়ে থাকে বাট ওই দিন যখন আপনার সাথে কথা বলছিল তখন মনে হচ্ছিল যে খুব হাসি খুশি খুব উৎফুল্ল লাগছিল হতে পারে আমি আসলে বুঝতে পারছি না কি করব আপনার সাথে কথাগুলো শেয়ার করলাম কারণ আপনার সাথে কথা বলে আমার খুব আরাম লাগছে খুব শান্তি পাচ্ছি এরকম কথা জমিয়ে রাখলে আরাম পাবেন না আপনি বাসায় যান সবার সাথে শেয়ার করেন আপনি ঝেড়ে কাশেন জীবন একটাই ভাই এই জীবনটা এই চাপ আর কষ্ট নিয়ে কাটিয়ে দিবেন ঠিক আছে আপনাকে আমি টকটকে লাল গোলাপ দিই আপনি তাকে উইশ করেন সৈনিকে তাকে এটাও বলেন যে আপনি তাকে পছন্দ করেন দেখি